নমস্কার। ইতিমধ্যে উচ্চতর মাধ্যমিক পরীক্ষাৰ চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে আর আমি আজি এগারী ছাত্রীর সুতরাং আছো, যেগুলো ছাত্রীয় কলা শাখাত 93.4% নম্বর লাভ করে যাটলে সুনাম কঢ়িয়ায় আনিছে। আমি হিমাক্ষী বরার সঙ্গে কথা পাতিম আর কিয় আমি হিমাক্ষীর ঘরে আইসো সেই কথাও কম নিজে তিন অসম নর্থ দর্শক, কিয়নো হিমাক্ষীহতর মানে একটা দৃশ্য দেখাব বিচার যে পিতৃ এনে এখন দোকান আছে ঘরের সম্মুখতে যাটর ঢেকেলিয়া গাঁতর বাসগৃহ আর সরকারি বিদ্যালয় পড়ে দহুটিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় হিমাক্ষীয়ে পড়া শুনা করেছিল আর ভিতরতে দর্শন আর তর্কশাস্ত্র 100% নম্বর লাভ করে ভিতরতে সর্বোচ্চ নম্বর লাভ করবল সক্ষম হয়েছে। প্রথমে হিমাক্ষী, তোমাক বহুত বহুত আমি শুভেচ্ছা জানাইছো তোমার এই ফলাফলের বাবে, আর অল্প কবা নাকি যে কেনে লাগিছে? বহুত তো ভাল লাগিছে জানিছো, যে কেনে ধরনের পড়িছিল আর কেনে কেনে ধরনের ইমান আশাতীত সফলতা কেনে ধরনের লাভ করিলা? মা আমার দৈনন্দিন কাম ভালদরে নিয়ারিকা কৈছিল, পড়াত খুব বেশি সময় দিয়া নাছিল, কিন্তু রাতির ভাগত মানে নপঢ়ো, দিনের ভাগত পড়িয়ে মানে মানে অধ্য দিনের ভাগতে অধ্যয়ন কৰিছিল। হয়, আর একটা কথা মো ওচৰৰ মানুহে কৈছে, বহুত মানুহে কৈছে যে তোমার দেউতার এই দোকানখনে উপার্জনের একমাত্র একটা পথ আর গাখীরও ব্যবসায় করে গরু পুহিছে, হয়নে? আর তোমার পড়া কথাটো আমি চাবলে বিচারিম যে আমি হিমাক্ষী ঘরে আইছো এই কারণে যে বহুতে এটা কথা একটা ধারণা আছে যে যিসমূহ ব্যক্তিগত খণ্ডর বিদ্যালয় বা টিউশন বা এনে ধরনের বহু সা সুবিধা লাভ করার পাছতে যেন সফলতা লাভ করব পারে তেনে একটা ধারণা বহুতর মনত আছে, কিন্তু হিমাক্ষীর দরে ছাত্রীয়ে সেই ধারণা যে অমূলক বা সচা নহয় সেয়া সেয়া প্রমাণ করে আহিছে। আর এবারও আমি দেখবলে পালো হিমাক্ষী, আমি ঘর ঘরলে যাম, পিতৃ মাতৃ সহ কথা পাতিম, আর তাতক ডর কথা যে যদি পড়া কোঠা সেই পড়া কোঠা দেখাব বিচার যত 100% নম্বর লাভ করেছে আর আটাইকিটা সাবজেক্টতে লেটার মার্ক পাওয়া হয়েছে, হয়নে? হ্যাঁ, আমি দেখাবলে চেষ্টা করি যে হিমাক্ষীর ঘরের ভিতরের পরিবেশ আর আমি পড়া কোঠা দেখাই লব বিচার। হয়, আর এয়া হয়েছে হিমাক্ষীর পড়া কোঠা, আমি দেখাইছো যে ইয়াতে বহি হিমাক্ষীয়ে তেওঁ অধ্যয়ন করেছিল। আর হিমাক্ষী তুমি বহি লওয়া, কেন বহি বহিয়ে কথা পাতিম। হয়, এই তোমার রুম হয়, এই তোমার রুম হয়, হয়নে? কি ঘন্টা পড়েছিল? ঘন্টা হিসাব নহয়, ডেইলি তো তিনি ঘন্টা পড়ো, স্থান লাভ করার পূর্ণ সম্ভাবনা আছে। আর আমি হিমাক্ষীর পুনের দেখাইছো পড়া টেবুল দেখাইছো, এখন পড়া টেবুলত পড়িয়ে হিমাক্ষীয়ে এই আশাটির সফলতা লাভ করেছে। আর একটা কথা সুধো যে দেউতার অল যেটু উপার্জনের পথ দোকান আর গরুর ব্যবসায় করে গরুর গাখীর ব্যবসায় করে, অসুবিধা হয়েছিল নাকি কেতিয়াবা, তেনে ফিল করা নাকি কেতিয়াবা? নাই, অসুবিধা ফিল নকরব, মানে পাপা যদি ভিতরের পাপা ভাগ কিবা হয়েছিল আমাক জানিবলে নিদিয়ে, জানিব নিদিয়ে, কেতিয়াও মানে আমি অভাব পোৱা নাছিলো, যদি পাপা ভিতরি হয়েছিল তেনে হলেও আমি নাই পোৱা, মানে আমাক পাপায় যেটুকে লাগে মুখ হোক বা বাঘ হোক যেটুকে লাগে পাপায় দিছিলে। জেবি কলেজত রাজনীতি বিজ্ঞান বিষয়ত স্নাতকোত্তর ডিগ্রি লব বিচাৰিছো।
হয় ওকে আর এই কোঠাটো আমি যেহেতু চাইছো যে এখন ফ্যান আছে আর গরমত চাগে বহুত কষ্ট হয় হয় না আর মই দেখিছো তোমার দেউতাই তোমার কারণে এটা এয়ার কুলারও এটা আনি দিছে হয় না হয় যে পাপাই আনি দিছে চাগে পাপাই আনি দিছে পাপাই আনি দিছে মানে গরম তো চাগে বহুত লাগে গরম তো লাগে লাগে হ্যাঁ কারণ খিড়কি নাই মই রুমটো দেখতে পাচ্ছি খিড়কি নাই খিড়কি নাই আর তোমার বায়ু খুব ভালো রেজাল্ট করেছিলে যার গতে হয় না হয় বাইকেন করে রেজাল্ট আছে বার বার ফার্স্ট ডিভিশন তিনটা বিষয় লেটার পাইছে হায়ার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি হয় ও মই আর একটা কথা জানিও পাইলো যে হিমাক্ষীয়ে যে মেট্রিকৰ যেটো ৰিজাল্ট আছিলে মেট্ৰিকৰ ৰিজাল্টতকে এবাৰ হায়াৰ সেকেণ্ডাৰীত প্ৰায় 20 শতাংশ তুমি বেছি পাইছা নেকি হয়নে কিমান কিমান 79 পাইছিলো এটা 93 হয় মানে যথেষ্টখিনি নম্বৰ বেছি লাভ কৰিবলৈ সক্ষম হৈছে হয় আৰু কি কবা বাকি ছাত্ৰ ছাত্ৰীসকলৰ প্ৰতি কি কবা মই ভাবো যদি মানে কিছুমানৰ মনত এইবোৰ ভাৱ থাকে যে মই চৰকাৰী স্কুলত পঢ়িছো মই নোৱাৰিম বা মুধা নহব কিন্তু একচুৱেলি তেনেকুৱা কথা নহয় তুমি পঢ়া তুমি পাৰিবা সেইটোৱে কথা মোৰ মতে চবতে যোনে পঢ়িব সিয়ে পাৰিব আৰু পঢ়া পত লগতে স্কুলৰ টিচাৰ খিনিৰ প্ৰতি ৰেচপেক্ট থাকিব লাগিব আৰু টিচাৰে ছাপোৰ্ট কৰিব লাগিব আৰু ঘৰখনৰ মানুহখিনিয়ে ছাপোৰ্ট কৰিব লাগিব তেতিয়াহে মানে মানুহ আগবাঢ়িব পাৰিব হয় আৰু এইখিনিতে এটা কথা সুধো তোমাক যে ৰেফাৰেন্স বুক বা তেনেধৰণৰ কিবা ব্যৱহাৰ কৰিছিলা নে আৰু দ্বিতীয়তে টিউচন লৈছিলা নেকি টিউচন মই নাই লোৱা নিজে কৰিব দিয়ে নোৱাৰিলে মই ইউটিউবৰ পৰা সহায় লওঁ হয় হিমাক্ষীয়ে যি সফলতা লাভ কৰিছে ইতিমধ্যে তেওঁ কৈছে যে তেওঁ টিউচন নাছিলে আৰু ইউটিউবৰ পৰা বহুখিনি উপকৃত হৈছে হয় এতিয়া আমি তেওঁৰ পিতৃ মাতৃৰ সৈতে কথা পাতিম মা পাপাক বাহিৰলৈকে যাওঁ হয় তেখেতৰ হিমাক্ষীৰ পিতৃ মাতৃৰ সৈতে কথা পাতিম যে মাতৃ দেউতাক আছে হয় আপোনাৰ পৰা জানিব বিচাৰিম হয় আপুনিও আহক বহি লওক আপোনাৰ হয় ভাবিছিলে নে এনেকুৱা ৰিজাল্ট হ'ব বুলি ভাবিছিলো আৰু ইমান ভালকে বুলি ভবা নাছিলো ভবা নাছিলে হয় আচ্ছা আৰু কেনে ধৰণৰ আপুনি ভাবিছিলে নাই ছোৱালীয়ে মোক কৈছিলে হয় ভাল ৰিজাল্ট হ'ব বুলি হে ভবামতে হৈছে ভবামতে হৈছে আৰু কৈছে যে আপুনি কেতিয়াও হেনো অনুভৱ কৰিবলৈ দিয়া নাই যে টকা পইচাৰ অভাৱ আছে বা কিবা আছে একো তেওঁ তাকে কৈছে আপোনাৰ নাই দিয়া নাই দিয়া মই যি বিচাৰে মই তাকেই জানি দিওঁ হয় আপুনি আপোনাৰ উপাৰ্জনৰ বাবে কি কি কেনেধৰণৰ হেৰি আছে উপাৰ্জন মানে মোৰ খেতি পথাৰ আছে আপোনাৰ গৰু আছে দোকান আছিলে দোকান এতিয়া বন্ধ কৰিছো ব্যৱসায় কৰিছো হয় তেনেকে চলাই নিব লাগিব হয় আৰু মাক হিচাপে সুধিছো আপোনাক যে কেনেধৰণে কিমান ঘণ্টা পঢ়িছিলে পঢ়িবলৈ আপোনালোকে বেছিকে ক'ব লাগে নেকি কেনেকুৱা পঢ়া ঘণ্টা বুলি কথা নাই মন গ'লেই মানে অকণ পঢ়েগে আকৌ মন নগ'লে নপঢ়ে তেনেকে মই সদায় চুৱেই থাকো পঢ়িবলৈ কিন্তু তাই যেনেকে পঢ়িব লাগিছিলে তেনেকে নাই পঢ়া তেনেকে নাই পঢ়া আৰু যদি ধৰক যেনেকে মানে পঢ়িলেহেঁতেন যদি ভালকে আৰু ভাল ৰিজাল্ট কৰিলেহেঁতেন আৰু কিবা কি মাধ্যমটো অসমীয়া আছিলে আমি দেখুৱালো যে যোৰহাটৰ এখন চৰকাৰী বিদ্যালয় আৰু সেই চৰকাৰী বিদ্যালয়ত পঢ়ি হিমাক্ষীৰ দৰে ছাত্ৰীয়ে লজিক ফিলচফিত 100% নম্বৰ লাভ কৰি অসমৰ ভিতৰত সৰ্বোচ্চ নম্বৰ লাভ কৰিবলৈ সক্ষম হৈছে তাৰ বিপৰীতে 93.4% নম্বৰ লাভ কৰিছে সকলোখিনি বিষয়তে লেটাৰ মাৰ্ক লাভ কৰিছে এক আৰু এক আশাতীত সফলতাৰে সমগ্ৰ যোৰহাটলৈকে গৌৰৱ কঢ়িয়াই আনিছে গতিকে আৰ্থিক দুৰাৱস্থা যে কোনো শিক্ষাৰ ক্ষেত্ৰত হেঙাৰ নহয় ঠিক সেইদৰে অসমীয়া মাধ্যমত পঢ়িও যেনে সফলতা লাভ কৰিব পাৰি আৰু তাতোতকৈ ডাঙৰ কথা যে চৰকাৰী মাধ্যমৰ বিদ্যালয়ত পঢ়ি এনেধৰণৰ সফলতা লাভ কৰিব পাৰি আৰু এবাৰ আমি দেখিবলৈ পাইছোঁ যে বহু চৰকাৰী মাধ্যমৰ বিদ্যালয়ত বহু উন্নত মানৰ ফলাফল হৈছে 100% ফলাফল হৈছে আৰু বহু ছাত্ৰ ছাত্ৰীয়ে ষ্টাৰ মাৰ্ক লাভ কৰিছে বহু বিষয়ত লেটাৰ লাভ কৰিছে
গতিকে এই ধারা যাতে শিক্ষা ব্যবস্থার অব্যাহত থাকক সকলে তাকে কামনা করব। ধন্যবাদ।